শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে প্রায় 21 লাখ পরীক্ষার্থী। কোভিডের পর এবারই প্রথম আবার স্বাভাবিক নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিলেট জৈন্তাপুর আমিনা হেলালি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সুপারিনটেন্ডেন্ট হেলাল আহমেদ। আপনাকে স্বাগত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুরুতেই জানতে চাই, স্বাভাবিক নিয়মে একেবারে পূর্ণাঙ্গ সিলেবাসে সবকিছু স্বাভাবিকভাবে এবারে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো, কেমন হলো পরীক্ষা প্রথম দিনের? আপনার বিভাগের কোথাও কোনো আসলে অপ্রীতিকর কোনো ঘটনার খোঁজ আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এবার 2 বছরের কোভিড পরিস্থিতি বের হয়ে আমরা 2 বছর পর এই পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় নিয়ে এবার এসএসসি পরীক্ষা শুরু হলো। তো সিলেট বিভাগ তথা জৈন্তাপুর উপজেলা সহ সর্বত্রে আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে নাই, অত্যন্ত সুস্থ পরিবেশে এবং সরকার কর্তৃক প্রদত্ত যে কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। জি, হেলাল আহমেদ, এবার একটু জানতে চাই, প্রায় 21 লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে এসএসসিতে, এবং কোথাও আসলে প্রশ্ন ফাঁসে সেই ধরনের প্রথম দিন তো আমরা অন্তত পক্ষে পাইনি। শিক্ষামন্ত্রীও বলেছে যে গুজব ছড়ানো হলে সেটিকে কঠোরভাবে দমন করা হবে। সবকিছু আসলে আপাত দৃষ্টিতে ভালোই মনে হচ্ছে, কিন্তু তার মধ্য থেকে যেটি ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে 17,000 শিক্ষার্থী ঝরে পড়ার কথা। এই যে শিক্ষার্থী ঝরে পড়লো, এটি কি এবারই এত বেশি নাকি আসলে পরিসংখ্যান কি বলে, এর আগেও আরো বেশি হয়েছে? আপনার কাছে কি শিক্ষক হিসেবে কারণ কি মনে হয়? আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে এই যে ঝরে পড়ার হারে ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা, আর 2 বছর বিশেষ করে করোনার সময় শিক্ষার্থীদের স্কুলে না যাওয়া এবং শিক্ষার সাথে সম্পৃক্ত না থাকাই আমার কাছে মনে হচ্ছে বড় একটি কারণ। তো এটা ধারাবাহিকভাবে যেহেতু কোভিড উত্তীর্ণ হয়ে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে পড়ে গেছি, আগামী বছর থেকে স্বাভাবিক একটা পর্যায়ে চলে যাবে। জি, সার্বিক দেশের, আপনি নিজেও শিক্ষক, আপনি একটি স্কুলের দায়িত্বে আছেন এবং খুব কাছ থেকে আসলে শিক্ষার্থীদেরকে দেখেন, আপনার কাছে কি মনে হয় সিলেট বিভাগের চিত্রটি কেমন? এখানে আসলে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে না কমেছে? না, তুলনামূলকভাবে আমাদের এখানে সিলেট বিভাগে কম, কারণ আমার উপজেলায় যদি আমি যেখানে দায়িত্ব আছি এই উপজেলায় 1,678 জন পরীক্ষার্থী উপস্থিত আছে, 1,628, শুধুমাত্র 30 জন শিক্ষার্থী আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি না। আর কারিগরি ক্ষেত্রে সেই উপজেলায় মাত্র 3 জন শিক্ষার্থী অনুপস্থিত আছে। সেই বিবেচনায় আমার কাছে অন্যান্য বছরটিতে এবছর একটু ভালো মনে হচ্ছে। আর এই ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে আসলে যদি আমরা ছেলে মেয়ে একটু আলাদা করি, কাদের রেশিও বেশি? সেক্ষেত্রে মেয়েদের সংখ্যাটা আমাদের চোখে এখন পর্যন্ত বেশি মনে হয়, কারণ এখনো সমাজে কিছু কিছু বাল্য বিবাহ আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। জি, শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে একটু পরামর্শ জানতে চাইবো যে কি কি ব্যবস্থা নিলে আসলে এই ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো। সবার আগে আমরা শিক্ষকরা যারা আছি এবং অভিভাবকদের সচেতনতা, এই দ্বিপক্ষের সচেতনতাই পারে শিক্ষার্থীদের ঝরে পড়ার উপর। জি, অনেক অনেক ধন্যবাদ হেলাল আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শুভকামনা জানিয়ে আপনাকে বিদায় দিতে চাই। ধন্যবাদ।